नमस्कार दीदी बौदीरा, आमी आपनादेर आगेर भिडियोते जे नाइटी काटिंग देखिएछिलाम फ्रके सेई सेलाईटा आमी आपनादेर एखन देखाबो। ताहले चलुन शुरू करी। एई जे देखुन फ्रकटार आमी एई ओपरेर पार्ट दुटोते सबार प्रथमे उल्टो करे नेब। उल्टो करे निये ठीक देखुन एई कादेर एई जायगाटार थेके समान करे भाज करे देखबो जे समान आछे किना। ठीक ये समान करे सोजा दिकटा धरे टेकिन सेलाई दिए देव। एरकम भावे ये साइडटा तो ठीक आमी टेकिन दिए नेब। एकी भावे ओई पार्टटा तो आमी एरकम सेलाईटा करे नेब। এই যে টেকিনগুলো দিয়ে নিয়েছি দুটো পাটেই এরকম টেকিন দিয়ে নিয়েছি। এবার আমি এই গলাটাতে আমি এভাবে ভাঁজ করব। ভাঁজ করে এই চৌকোভাবে, যেহেতু গলাটা চার কোণা হচ্ছে চৌকো গলা, যার জন্য সেলাইটাও কি এরকম চৌকোভাবে দিতে হবে। এটা আরেকটু জায়গা সেলাই টানতে হবে। সেলাই করে নেব। এই যে গলাটা ভাঁজ করে চৌকো করে সেলাই করে নিয়েছি। এবার এই দুটো পার্ট একসাথে করে এই কাদের জায়গাটা সেলাই করব। শুধু কাদটুকু সেলাই হবে। এই যে দুটো কাট সেলাই করার পরে ঠিক এরকম হবে। এবার এটা আমি সাইডে রেখে নেব। সাইডে রেখে হাতার যে পাটটা, এই হাতার পাটটা এরকম একটা ছোট করে ভাঁজ দিয়ে তার উপর দিয়ে একটু চওড়া করে ভাঁজ দিয়ে নেব। আর একটা হাতাও ঠিক এই একইভাবে সেলাই করে নিতে হবে। এই যে হাতাটা দেখুন, এই সাইডটাতে আমি সেলাই করে নিয়েছি। এবার আমি আমার কাছে এই জড়িটা ছিল, এই হাতাটাতে আমি জড়ি লাগিয়ে নেব। যা কারোর কাছে যদি জড়ি না থাকে, জড়ি ছাড়াও আপনারা নর্মাল করতে পারেন। যেহেতু আমার কাছে জড়িটা ছিল, আমি জড়িটা হাতাতে লাগিয়ে নেব। এই বাইরের দিকে ঠিক এই জড়িটার বাইরের দিকে কিছুটা বাড়তি যাবে আর কিছুটা নিয়ে সেলাই করব। কীভাবে ওই হাতাটাকে আমি এইভাবে জড়িটা বসিয়ে দেব। এই যে জড়িটা সেলাই হয়ে গেছে। এবার আমি এই হাতাটা ভাঁজ করার আগে এই হাতের জায়গাটা লাগিয়ে নেব। সেলাইটা ধরবো ঠিক এই নিচের দিক থেকে ধরবো। ধরে ঠিক এই হাতাটা পুরো গোলভাবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করতে হবে। এই যে দেখুন, একটা সাইডের হাতাটা লাগানো হয়েছে। এবার এই সাইডের হাতাটা কিন্তু এই যে দেখে নিন, এই যেই জায়গাটা খোলা রেখেছি এই জায়গাটাতে কিন্তু হাতাটা বসবে। আর এই চৌকো মতন এটা কিন্তু গলাটা, সেলাইটা ধরবো ঠিক এই সাইডের থেকে, এই সাইডের থেকে সেলাইটা ধরবো। এই সাইডের থেকে সেলাই ধরে সেলাই করতে করতে ঠিক ওই সাইডটা থেকেই শেষ করব। এই যে হাতাটা সেলাই হয়ে গেছে। এবার আমি এটা এভাবে ভাঁজ করব। ভাঁজ করে এই হাতাটা আর এই বডির পার্টটা ধরে পুরো লম্বাভাবে সেলাই করে নেব। এই লেসটা কিন্তু
এরকম এই জড়িটা এরকম বাইরের দিকেই থাকবে, এই জড়িটা কিন্তু ভেতর দিকে ঢুকিয়ে দিলে এভাবে গুটিয়ে যাবে, যার জন্য জড়িটা এটা বাইরের দিকে থাকবে, বাইরের দিকে দিয়ে সেলাইটা দিতে হবে তার উপর দিয়ে। এই একইভাবে ঠিক এই সাইডটাও আমি সেলাই করে নেব। এই যে দেখুন দুটো সাইড সেলাই হয়ে গেল। এবার ফ্রকটা যদি কোনো রোগা পাতলা বাচ্চারা পরে তাহলে পরে এই যে এই জায়গাটা দিয়ে একটুখানি হাফ ইঞ্চির মতন ধরে এরকমভাবে সেলাইটা করে দেবে। আর ইনকেস যদি কোনো মোটা ফাটা বাচ্চা কাচ্চা থাকে তাহলে কিন্তু এই সেলাইটা দেওয়ার কোনো দরকার নেই, তাহলে বডিতে আসবে না। আচ্ছা, এটা হচ্ছে ফ্রকটার নিচের পোর্শনটা। দেখুন নিচের পোর্শন, নাইটিটা যেহেতু পুরনো নাইটি, এই দুটো সাইড সেলাই রয়েছে, এই নিচের জায়গাটা তো ওরকম চওড়া সেলাই রয়েছে, যার জন্য আমি আর এই দিকটা দিয়ে কোনো কিছু সেলাই করলাম না। এবার আমি এই যে ওপরের পাটটা যে করেছি, এই ওপরের পাটের সাথে এই নিচের পাটটার সাথে কুচি দিয়ে বসাতে হবে। কুচি দিয়ে ঠিক কীভাবে বসাবেন আমি দেখাচ্ছি সেটা। এই ভাঁজটা এইভাবে খুলে নেবেন, খুলে নিয়ে এই ফ্রকের জামার ওপরটা ঠিক এদিকটা সোজা পাটে রাখবেন। এই সোজা পাটের সাথে এই ফ্রকের এই সাইডের থেকে ধরবেন, এই হাতের যে জয়েন্টটা, এই হাতের জয়েন্টের এই সাইডটার থেকে ধরবেন। এই যে হাতের যে জয়েন্টটা, এই জয়েন্টটার থেকে ঠিক এই ফ্রকের এই যে এই জয়েন্টটা, এই জয়েন্টে জয়েন্টে রাখবেন। এই যে ঠিক সোজাটা ভেতর দিকে থাকবে। এবার আমি এটাকে কুচি দিয়ে দিয়ে ফ্রকটা পুরো তৈরি করব, এইভাবে কুচি বসে, এভাবে কুচি দিয়ে দিয়ে পুরো ফ্রকটাই এরকমভাবে সেলাই করতে হবে। দেখুন এই জয়েন্টে এসে কুচিটা শেষ হলো। এবার আমি এই যে কুচিটা দিয়েছি, এই কুচিটার উপর দিয়ে আমি একটা চাপ সেলাই দেব। চাপ সেলাইটা ঠিক জামাটা এভাবে পুরোটা এভাবে ঢুকিয়ে নিতে হবে, নিয়ে ঠিক এই সেলাইটা একদম এই বর্ডারটা ধরে চাপ সেলাইটা দিতে হবে। এই যে চাপ সেলাইটা হয়ে গেল, এবার আমি কেটে নেব। সুতোটা কেটে নিচ্ছে, এই যে দেখুন ফ্রকটা হলো, এখনো কাজ শেষ হয়নি, আরো কাজ আছে। এবার দেখুন আমি যে নাইটি কেটেছি, যখন কাটিংটা করেছি কাটিংয়ের সময় অনেক টুকরো কাপড় বেরিয়েছে, এই টুকরো কাপড়টা আমি ঠিক একটা আন্দাজ মতন লম্বা করে কেটে নেব, লম্বা করে কেটে নেব। কেটে নিয়ে এবার আমি এটা দিয়ে এরকম দুদিক দিয়ে ভাঁজ দিয়ে মাঝখানে এভাবে ভাঁজ দিয়ে দেবো, ভাঁজ দিয়ে ঠিক এরকম লম্বা করে সেলাই করে নেব। এই পাশটা তো ঠিক এরকমভাবে সেলাই করে নিতে, এই সেলাই করে নিলাম। এরকম যেরকম আমি বানালাম এরকম আমি ছ পিস বানাবো, এই একইভাবে আমি ছটা বানাবো। এই যে আমি বানিয়ে নিয়েছি ছ পিস, এই ছ পিসটা, এই ছ পিস পট্টিটা এই জামাটার ঠিক যেখানটা দিয়ে চাপ সেলাই দিয়েছি, চাপ সেলাইয়ের ঠিক জয়েন্টটা আগে দেখে নেব। সামনের দিকে তিনটে থাকবে, পেছন দিকে তিনটে থাকবে, এই পট্টিটা এই জয়েন্টের সাইডের থেকে ধরবো, ঠিক একটুখানি উপর থেকে ধরবো, এই জয়েন্টের একটুখানি উপর থেকে ধরে এই সেলাইটা যখনই করবেন এই চাপটা তুলে এভাবে ঢুকিয়ে নেবেন জামাটা। এটা করতে একটু অসুবিধা হয় কিন্তু ধৈর্য ধরে করতে হবে। এবার আমি সেলাইটা দেবো,
এবার এভাবে ভাঁজ করব। ভাঁজ করে এই দিকটা সেলাইটাও করব। এই পট্টিটা বসানোর কারণ হচ্ছে জামাটাতে একটা বেল্ট থাকবে। কেটে নিচ্ছি, একইভাবে সব কয়টা পট্টি এরকমভাবে লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন ফ্রকটার এই পট্টিগুলো লাগানো হয়ে গেছে। এবার আমি এই হাতটা সেলাই করে নেব। এই যে দুটো উল্টো দিক বাইরের দিকে রেখেছি, রেখে এটা আমি এবার সেলাই করে নেব। এই যে এতটুকু সেলাই করার পরে এবার একটুখানি জায়গা আমি সেলাই করে নেব, অতটুকু জায়গা খোলা থাকবে। তুলোর একটুখানি হালকা করে তুলো ঢুকিয়ে নেব, যেন একটু ফোলা ফোলা ভাব থাকে, এর জন্যই হালকা একটুখানি তুলো ভরে নেব। সোজা করে নিলাম, সোজা করে নিয়ে হালকা করে একটুখানি তুলো ঢুকিয়ে নেব। এই যে তুলো ঢোকানো হয়ে গেছে, এবার আমি এটা সেলাই করব। সেলাইটা ঠিক সুস্টাই ভেতর থেকে ধরতে হবে। ভেতর থেকে ধরে এই পাশের ওই উপরের কাপড়টা নিতে হবে, নিয়ে এই পাশের কাপড়টা একটু উপরে নিতে হবে, হালকা করে এভাবে সেলাইটা করে নিতে হবে। এই যে দেখুন হাতটা এরকমভাবে সেলাই করলাম, বোঝাই যাচ্ছে না ঠিক সেলাইটা এরকম হবে। এটা এবার আমি একটু সাইডে রেখে নিচ্ছি। এবার আমার কাছে জড়ি আছে বলে আমি জড়িটা, আমি হাতাতে কিন্তু জড়িটা লাগানো দেখিয়েছি। এই যে জড়িটা যে লাগিয়েছি তখন আমি এইভাবে খুলে নিয়েছি, খুলে হাতাতে সিঙ্গেলভাবে লাগিয়েছি। এখন আমি এটাকে বেল্ট বানাবো। বেল্ট বানাবো বলে এই পাটটা চওড়া রাখতে লাগবে। এবার চওড়া রেখে ঠিক এই পট্টিটার এই ভেতর দিয়ে এইভাবে ঢোকাবো। এরকমভাবে ঘুরিয়ে দেবো। ঠিক এভাবে নেব, নিয়ে এরকম একটুখানি আমি ঝুল রাখবো। একটু বাড়তি রেখে আমি কাটবো, কেটে আমি এই জায়গাটা একটু ঝুল রাখবো। ঝুল রেখে, এই যে ঝুল রেখেছি, এবার এই জায়গাটাতে আমি একটা গিট দিয়ে দেবো। আগে সমান করে নিই, সমান করে নিয়েছি। সমান করে নিয়ে এই জায়গাটাতে আমি হালকা করে একটা গিট দিয়ে নেব। এভাবে হালকা গিটও দিয়ে নিতে পারি, বা এরকমভাবে একটুখানি আমি সেলাই করে নিতে পারি। সেলাইটাই বেশ বেশি ভালো দেখাচ্ছে। আমি একটুখানি সুই সুতো দিয়ে সেলাই করে নিই, ঠিক একটাইভাবে ভাঁজ দিয়ে নিচ থেকে সুসটা তুলে এরকম একটা সেলাই দিয়ে নিই। এই যে একটা ভাঁজ দিয়ে এভাবে একটু সেলাই করে নিয়েছি। এবার আমি এই হাতটা এখানটা বসিয়ে নেব। বসিয়ে ঠিক জামার সাথে একবারে জয়েন্ট করে সেলাই করব। এই পাশটা করে নিচ্ছি, তারপরে ওই পাশটা করব, নাহলে একটা সাইড উঠে থাকবে। এবার আমি এই পাশটা তো সেলাইটা জয়েন্ট করে নিচ্ছি জামার সাথে, এই দুটো সাইডে আটকে নিয়েছি। এবার এই নিচের দিকটা তো আটকে নেব। এই যে দেখুন এবার এটা আমি এভাবে সেলাই করে নিলাম। সেলাই করে নিয়ে এই তিনটে পুঁতি পরপর এভাবে সাজিয়ে ঢুকিয়ে নিলাম। এবার আমি যেখানটা দিয়ে আমি গিট দিয়েছি এখানটাতে আমি একটা সেলাই করে নেব। এভাবে সুতোটা সাদা সুতো নিলে আর একটু দেখতে সুন্দর লাগতো, কিন্তু সাদা সুতো যেহেতু আমার কাছে নেই, আনা হয়নি, তার জন্য আমি লাল সুতোটা দিয়েই দেখালাম। তাহলে আমার
फ्रक बनानो कमप्लीट हलो। देखो फ्रक बनाना कम हो खूब ही सुंदर हो क्यों बोलबे ना जे एटा नाइटी केटे एरकम बनिएछि जेहेतु आज के 14 तारीख भलो एक दिन भलोबासार दिन जार जन्य आमी एकटा बाच्चाके भलोबेसे ए जिनिसटा गिफ्ट करब बोले आमी आजके आपनादेर भिडियो करे देखाबो। आपनारा निजेराओ आपनादेर निजेदेर घरेर पुरोनो नाइटी केटे एरकम बनिए भिडियो करे आपनारा करते पारेन। धन्यवाद।